শুভ সকাল। দিনের শুরুটা ভালোবাসায় ভর করে এগোতে চাই সবাইকে নিয়ে। প্রতিদিন সকালে একইভাবে দিনের শুরু হয় না আমাদের। কোনো কোনো দিন থাকে নানা কাজের চিন্তা, হয়তো নতুন কিছুর ভাবনা, কখনো কখনো আগের দিনের সুখ বা কষ্টের প্রভাব থাকে আমাদের মন জুড়ে। তারপরেও কিন্তু জীবন থেমে থাকে না, জীবন চলে তার নিজের নিয়মে। আমরা কেউ জানি না অপেক্ষমান কি আছে, কিন্তু নিজের মনকে নিয়ন্ত্রণ করার সবটুকু শক্তি তো নিজের কাছেই, সেই শক্তিতেই ইচ্ছে জাগিয়ে রাখি। আসুন প্রতিদিনের শুরুতে প্রথমত নিজেকে ভালোবেসে নিজের স্বপ্নের হাতে হাত রেখে পা বাড়াই। আমরা আশা নিয়ে প্রতি মুহূর্তে এগোলেই জীবনের সফলতা ছুঁয়ে থাকবে আমাদের। তাই আসুন আমরা সফল জীবনে স্বপ্ন দেখি, স্বপ্নের কথা অন্যকে বলি, সবার মাঝেই স্বপ্ন তৈরি কারিগর হই। এমনই শুভকামনায় আজকের মহানগরে আমন্ত্রণ আপনাদের সবাইকে। শ্রাবণের এই সকালে যে যেখানে বসে শুনছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা নিয়ে সাথে রয়েছি আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। বন্ধুরা, আমরা সবাই ভালো থাকতে চাই, আর এই ভালো থাকার অধিকার নিশ্চয়ই আমাদের আছে। তবে সেই অধিকার কেউ কিন্তু আমাদের দিয়ে দেবে না, বরং অর্জন করতে হবে। ভালো থাকা মানেই মনে এবং শরীরে ভালো থাকা, পাশাপাশি প্রিয় সব সম্পর্ক ভালো আছে, সুস্থ এবং নিরাপদ আছে এই সংবাদের সাথে থাকা। কিন্তু যাপিত জীবনে এমনটা আশা করা কি সম্ভব? প্রতিনিয়ত আমরা ভাবনায় থাকি কখন কি খবর আসে। বিশ্ব জুড়েই এই অবস্থা, তবে সচেতন থাকাটা নিজের কাছে। কাজেই নিজে সচেতন থেকে নিরাপদ থাকব এবং প্রিয়জনদের প্রতিও সজাগ দৃষ্টি রাখব, সবাইকে সচেতন থাকতে উদ্বুদ্ধ করব এবং মানবিকতার হাত বাড়িয়ে রাখব যে কোনো মানুষের জন্য। এমন ইচ্ছে রাখতে হবে মনে, এমন ইচ্ছে পূরণের জন্য হতে হবে আন্তরিক। আসুন আমরা সবাই মিলে ভালো থাকার চেষ্টা করি। আজকের মহানগর জুড়ে আপনাদের জন্য রয়েছে নিয়মিত সব পরিবেশনা, অমর পানি, নগর উন্নয়ন, নগরীর স্রোতস্বিনী, শুভযাত্রা এবং গান। তাহলে শুরু করা যাক প্রভাতী ম্যাগাজিন মহানগরের আজকের মূল পরিবেশনা। হ্যাঁ বন্ধুরা, আয়োজনের শুরুতেই আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ শুনব। ধারাবাহিকভাবে অমরবাণী পর্বে প্রচারিত এই গ্রন্থের অংশবিশেষ পাঠে আজ আছেন খন্দকার শামসুজ্জোহা। যুদ্ধের সময় মালপত্র বুক করা কঠিন ছিল, দশ দিন ঘোরাঘুরি করলে কিছু কিছু কাপড় পাঠাবার মতো জায়গা পাওয়া যেত। অনেক সময় হিসাব নিকাশও দেখতে হতো, নিজের হাতে কাপড়ের গাঁটও বাঁধতে হতো। আমি কোনো কাজেই না বলতাম না। যা হোক, তাঁকেও গোপালগঞ্জ যেতে অনুরোধ করলাম, তিনিও রাজি হলেন। দিন তারিখ ঠিক করে আমি বাড়ি রওনা হয়ে এলাম। সামান্য কিছু টাকা তুললাম শহর থেকে, আমি গ্রামে বের হয়ে পড়লাম। কিছু কিছু অবস্থাশালী লোক ছিল মহকুমায়, তাদের বাড়িতে যেয়ে কিছু কিছু টাকা তুলে আনলাম। কাজ শুরু হয়ে গেছে, লোকজন চারিদিকে নামিয়ে দিয়েছি, অতিথিদের খাবারের ভার আব্বাই নিলেন। তবে পাক হবে এক সরকারি কর্মচারীর বাড়িতে। পরে দুই পক্ষ হয়ে গেল, গোলমাল শুরু হলে শেষ পর্যন্ত গোপালগঞ্জে আমাদের বাড়িতেই বন্দোবস্ত হল। প্যান্ডেল করলাম নৌকার বাদাম দিয়ে। যাদের বড় বড় নৌকা ছিল তাদের বাড়ি থেকে দুই দিনের জন্য বাদামগুলি ধার করে আনলাম। 5,000 লোক বসতে পারে এমন বড় প্যান্ডেল করলাম, খরচ খুব বেশি হল না। এদিকে এই কনফারেন্স বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করতে আরম্ভ করল, টেলিগ্রাম করল সকল আমন্ত্রিত নেতাদের কাছে। কনফারেন্সের মাত্র 3 দিন সময় আছে। আমার কাছে তমিজুদ্দিন সাহেব এবং শাহাবুদ্দিন সাহেব টেলিগ্রাম করেছেন কনফারেন্স বন্ধ করা যায় কিনা। আমি টেলিগ্রাম করলাম বন্ধ করা অসম্ভব, সোহরাওয়ার্দি সাহেব আসতে পারবেন না বলে টেলিগ্রাম করেছেন, তিনি বোধহয় ফুড কনফারেন্সে দিল্লি বা অন্য কোথাও যাবেন। সকলে আমাকে বলল কলকাতায় রওনা হতে, কারণ যদি কেউ না আসে তবে ভীষণ ক্ষতি হয়ে যাবে, বহু দূর দূর থেকে লোক আসবে। কনফারেন্স 2 দিন চলার কথা ছিল,
তা দুর্ভিক্ষের জন্য সম্ভব হবে না। সকালে কর্মী সম্মেলন, বিকেলে জনসভা হবে বলে ঠিক হল। আমি আমার সহকর্মীদের উপর ভার দিয়ে কলকাতা রওনা করলাম। তমিজুদ্দিন সাহেব পূর্বেই খুলনায় রওনা হয়ে গেছেন। শাহাবুদ্দিন সাহেব, মৌলানা তর্ক বাগিশ ও লালমিয়া সাহেবকে নিয়ে খুলনায় এলাম। খুলনায় তমিজুদ্দিন সাহেব সরকারি লঞ্চে আমাদের জন্য অপেক্ষা করে আছেন। আমরা লঞ্চে উঠলাম এবং জানতে চাইলাম কেন তিন দিন পূর্বে কনফারেন্স বন্ধ করতে বললেন। জিজ্ঞাসা করে জানতে পারলাম জনাব ওয়াহিদুজ্জামান কিছুদিন পূর্বেও হক সাহেবের সাথে ছিলেন, সদ্য মুসলিম লীগে যোগদান করেছেন। তিনি সহ্য করতে পারছিলেন না যে আমি চেয়ারম্যান হয়েছি আর গোপালগঞ্জে কনফারেন্স হবে। তার কিছু করার নাই আর বলারও নাই। যদিও 1939 সাল থেকে 1943 সাল পর্যন্ত তারা আমাকে ও মুসলিম লীগকে বাধা দিয়েছেন। অমরবাণী পর্বে শুনছিলাম আমরা বঙ্গবন্ধু রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে পাঠ। বঙ্গবন্ধু নিজের লেখা মানেই সবচাইতে বিশ্বস্ত তত্ত্ব। তবে লেখা অসমাপ্ত হলেও ভাবনা তো অসমাপ্ত নয়। তার ভাবনা স্বপ্নগুলো বোনা আছে লেখার মাঝে, যে স্বপ্ন আমাদের এগিয়ে নিয়ে যায় দেশের উন্নয়নের পথে, দেশের সব শহীদদের স্বপ্নের সোনার বাংলার পথে। আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন বঙ্গবন্ধু পাকিস্তান কারাগারে বন্দী ছিলেন। স্বাধীন বাংলাদেশে তিনি ফিরে আসেন 10ই জানুয়ারি। এসেই দেশের উন্নয়নে পরিকল্পনা মনোনিবেশ করেন। সেই যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ আমাদের আজ বিশ্ব মাঝে উন্নয়নের রোল মডেল। বঙ্গবন্ধু পরিকল্পনা করেছিলেন পুরো বাংলাদেশকে বদলে দেবার। সময় পেয়েছেন অল্প, কিন্তু তাঁর সেই পরিকল্পনা আর অসমাপ্ত কাজ এখন পূরণ করছেন তারই সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রোতা বন্ধুরা, উন্নয়নের কথা যখন এলই তখন আসুন আমরা নগর উন্নয়ন পর্বটি শুরু করি। এই পর্বে মহানগর প্রতিনিধি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের খবর আমাদের জানান। তো আসুন শুনি প্রতিবেদক শেখ নজরুল ইসলাম আজ কোন সিটি কর্পোরেশনের উন্নয়ন প্রকল্পের খবর আমাদের জানাবেন তার প্রতিবেদনে। শ্রোতা বন্ধুরা, মহানগরীর নগর উন্নয়ন পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। প্রিয় শ্রোতা, উন্নয়নের ছোঁয়া লেগেছে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডগুলোতে। বর্তমান সরকারের আমলে এসব ওয়ার্ডগুলোর অবকাঠামোগত যে উন্নয়ন আমরা দেখতে পাই, সেই উন্নয়নের নেপথ্যে রয়েছে মাননীয় মেয়র এবং ওয়ার্ড কাউন্সিলরদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা। আজ আমি আপনাদের সামনে তুলে ধরব ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ডের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা, এবং আমি কথা বলছি এই ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইসমাইল মোল্লার সাথে। আমি প্রথমে আপনার সঙ্গে যে ব্যাপারে কথা বলতে চাই, আমার জানার মধ্যে 13 নম্বর ওয়ার্ডটি খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড। আপনার এই ওয়ার্ডটি কোন কোন এলাকা নিয়ে গঠন করা হয়েছে? আমার ওয়ার্ডে আছে মণিপুর, বড়বাগ এবং পীরেবাগ, এই তিনটি এলাকা। আপনার এই ওয়ার্ডের কোন কোন সড়কের সংস্কার কাজ এর মধ্যে আপনি সম্পন্ন করেছেন এবং কোন কোন সড়কের সংস্কার কাজ চলমান আছে? আমাদের এখানে জনকল্যাণ মসজিদের রোড, মণিপুর মাইকলা মসজিদ থেকে প্রাইমারি স্কুল পর্যন্ত যে রোডটি আছে সেটি 60 ফিট রোড থেকে মাইকলা মসজিদ হয়ে সুলতান মার্কেট পর্যন্ত যে রাস্তাটি আছে সেটি, এবং মণিপুর আমতলা মসজিদ থেকে রোকাইশনী পর্যন্ত যে রাস্তাটি আছে এই রাস্তাগুলোর কাজ চলমান আছে। পাশাপাশি আমরা জনতা গলি, পরমা গলি, মধ্যপুরের বাগ, আলিমুদ্দিন স্কুলের সামনে যে রাস্তা, ইসাকিয়া মসজিদের সামনের রাস্তা, আমাদের শাহিনপুকুর হোল্ডিংস থেকে মণিপুর আমতলা মসজিদ পর্যন্ত যে রাস্তাটি, এই রাস্তাগুলো আমাদের নতুন করে সংস্কার করা সম্পন্ন হয়েছে। শিক্ষা সম্প্রসারণ কর্মসূচি সম্পর্কে একটু জানতে চাই। আপনার ওয়ার্ডে যে সকল ছেলেমেয়েরা থাকে তারা কিভাবে শিক্ষা সেবা পেয়ে থাকে? কয়টি স্কুল বা কয়টি কলেজ আপনার ওয়ার্ডে আছে? আসলে আমার পুরো ওয়ার্ডটার যাবতীয় কর্মকাণ্ড শিক্ষাকে কেন্দ্র করে আবর্তিত হয়। আমার ওয়ার্ডে আছে এশিয়ার মধ্যে বৃহত্তম স্কুল ছাত্র ছাত্রীর সংখ্যার দিক দিয়ে মণিপুর উচ্চ বিদ্যালয়, সেটি আমার এলাকায় দুটি প্রাইমারি বিদ্যালয় আছে, আরও একটি মাধ্যমিক বিদ্যালয় আছে আলমুদ্দিন উচ্চ বিদ্যালয়, পাশাপাশি অসংখ্য কিন্ডার গার্ডেন স্কুল আমার এখানে রয়ে গেছে। সুতরাং আমার যেটি ধারণা, সকাল থেকেই এখানে আসলে শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে এলাকাটি। সারা মিরপুরের বিভিন্ন এলাকা থেকে এখানে শিক্ষার্থীরা আসে শিক্ষা গ্রহণ করবার জন্য। মূলত শিক্ষাকে কেন্দ্র করেই আবর্তিত হয় আমাদের ওয়ার্ডের যাবতীয় কর্মকাণ্ড। শিক্ষার বিশেষ একটি প্রসার এখানে লক্ষ্য করা যায় এবং আমরা সেই রকমের পরিবেশ তৈরি করে দিয়েছি যেখানে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা পেতে পারে। 13 নম্বর ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই। এখানে কয়টি স্টেজ আছে, কিভাবে আপনারা এই বর্জ্যগুলো
অপসারণ করে থাকেন? আমাদের এখানে কোনো এসটিএস নাই, যার ফলে প্রতিনিয়ত আমাদেরকে 60 ফিট টোটটা ব্যবহার করতে হচ্ছে। এখান থেকে অত্যন্ত কষ্টকরভাবে আমরা রাতের বেলায় এখান থেকে ময়লা অপসারণ করি এবং রাতের বেলায় ময়লা রাস্তার মধ্যে ফেলে সাথে সাথে অপসারণ করার জন্য চেষ্টা করে থাকি। আমাদের এলাকায় যদি একটি এসটিএস থাকতো তাহলে হয়তো বা আমাদের এলাকাটা আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন এবং নান্দনিক হয়ে উঠত। দেখা যায় যে প্রধান সড়কের উপরে অনেকেই আবর্জনাগুলো ফেলছেন। এখন আমি যে বিষয়ে কথা বলতে চাই এটি কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার এই এলাকাকে সবুজায়ন করার জন্য কি কি উদ্যোগ আপনি গ্রহণ করেছেন এবং কি কি পরিকল্পনা আপনার আছে? আসলে আমাদের এলাকায় খালি কোনো জায়গা নেই, অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি এলাকা। এখানে মানুষের ছাদগুলো শুধু উন্মুক্ত আছে। উৎসাহিত করছি ছাদ বাগান করবার জন্য, কিন্তু সমস্যা হচ্ছে ছাদ বাগান করলে এডিস মশার প্রকোপ বেড়ে যায়। আমরা সমন্বিতভাবে চেষ্টা করছি এডিস মশার প্রকোপ যেন না বাড়ে, অন্যদিকে যেন ছাদগুলো সবুজ হয়ে ওঠে, সেই কাজটি করবার জন্য। এবং আরেকটি ব্যাপার, যারা ছাদ বাগান করবে তাদের কিন্তু 10% ট্যাক্স কিন্তু কম নেওয়া হয় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, এটা কি জানে সবাই? আমরা চেষ্টা করছি সকলকে জানার জন্য, এবং আমার বিশ্বাস এখানে যেহেতু শিক্ষিত জনগোষ্ঠী বেশি তারা সকলেই জানে বিষয়টি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনার সঙ্গে কথা বলতে চাই, যে আপনার এলাকাকে অপরাধ মুক্ত করার জন্য আপনি কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন? আপনি পুরো 13 নম্বর ওয়ার্ডকে সিসি ক্যামেরার আওতায় আনার কোন পরিকল্পনা আছে কিনা? আসলে পুরো ওয়ার্ডকে তো একত্রিতভাবে করা যাবে না, তবে আমরা বিভিন্ন সোসাইটির মাধ্যমে, আমাদের যে এলাকার সামাজিক সংগঠনগুলো আছে তার মাধ্যমে অনেকগুলো এলাকায় কিন্তু আমরা সিসি ক্যামেরায় আওতায় নিয়ে এসেছি। যেমন পুরমণিগড়ের একটা অংশ সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে, আছে আমাদের দক্ষিণ পীরবাগের ঝিলপাড় এলাকাটা সিসি ক্যামেরার আওতাভুক্ত আছে, এবং কাজ শুরু হয়েছে লেকভিউ সিটি এলাকাটা। এরকম অনেক এলাকায় কিন্তু সোসাইটিগুলো চেষ্টা করে যাচ্ছে, আমরাও তাদেরকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি সিসি ক্যামেরার আওতাভুক্ত করার জন্য। আমাদের এলাকা তো অপরাধপ্রবণ এলাকা নয়, এটা শিক্ষাকে কেন্দ্র করে এলাকাটা আবর্তিত হয়, শিক্ষিত জনগোষ্ঠীর বসবাস। আর আমাদের মধ্যে আমাদের যারা সিনিয়র সিটিজন আছে তারা প্রত্যেকের সাথে প্রত্যেকের বন্ধনটা অনেক সুদৃঢ়, যার ফলে অপরাধ প্রবণতা অনেক কম। তারপরেও আমাদের নতুন প্রজন্ম অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, বিশেষ করে কিশোররা অপরাধে জড়িয়ে যাচ্ছে। আমরা চেষ্টা করছি তাদেরকে মোটিভেট করার জন্য, তাদের অভিভাবকদের সাথে কথা বলছি তারা যেন কোনো প্রকারের অপরাধে না জড়ায়। মাদকের যে উৎপাত আছে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আমরা সেটিকে সমন্বয় করবার চেষ্টা করছি যেন মাদকের উৎপাতটা এখানে বেড়ে না যায়। আমরা বিশেষ করে চেষ্টা করছি যারা মাদকের ব্যবসা করে তাদেরকে চিহ্নিত করে এলাকা থেকে সরিয়ে দেওয়ার জন্য। সবশেষে আমি যে বিষয়ে কথা বলতে চাই, মিরপুর 2 নম্বর থেকে একেবারে রেডিও স্টেশন পর্যন্ত যে সড়কটি রয়েছে এই সড়কটির সম্পূর্ণ এলাকা জুড়ে এলইডি লাইটের কোন ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা বা কি কি পরিকল্পনা আছে আপনাদের? আপনি হয়তো জানেন না, এটি অলরেডি এলইডি লাইটের আওতায় এসে গিয়েছে, এবং শুধুমাত্র বোধহয় মাঝখানে 100 মিটারের মতো জায়গায় এটি বাদে পুরো এলাকাটা এলইডি লাগানো হয়ে গিয়েছে এবং আলোয় ঝকমক করছে এই 60 ফিট রাস্তা। কিন্তু এখানে সমস্যা হচ্ছে 60 ফিট রাস্তার বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আছে, মামলা মোকদ্দমা আছে, জানেন বিভিন্ন ব্যক্তি এখানে স্টে অর্ডার নিয়ে আসছে উচ্চ আদালতের নির্দেশক্রমে। তো এগুলো আমরা চেষ্টা করছি এই সমস্যাগুলো সমাধান করবার জন্য, এবং 60 ফিট সড়ক যেটি আসলে আমি প্রস্তাবও দিয়েছি শেখ কামাল সরণি হিসাবে নামকরণ করবার জন্য, এটিকে নান্দনিক করবার জন্য যা যা করা দরকার মাননীয় মেয়রকে আমরা প্রস্তাবনা দিয়েছি। এই সড়কের কিন্তু সংস্কার কাজ প্রয়োজন খুবই জরুরিভাবে দেখা গেছে। এই সড়কে কিন্তু অহেতুক বিভিন্ন স্থানে যেটি আমরা খেয়াল করেছি যে স্পিড ব্রেকার স্থাপন করা হয়েছে, কিন্তু যান চলাচলের জন্য ভীষণ একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এই ব্যাপারে কি কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? গতি জীবন, অনেকেই আমাকে বলে স্পিড ব্রেকার দেওয়ার জন্য, আমি সবসময় বলি না স্পিড ব্রেকার দেবো না, কিন্তু আমরা নিজেদের থেকে নিজেদেরকে গতিটাকে নিয়ন্ত্রণে রাখবো, সেই জায়গায় মোটিভেট করতে হবে। আর এই রাস্তাটি সংস্কার করা হবে অচিরেই, আমরা সেই প্রস্তাবনা মাননীয় মেয়রের কাছে বরাবর পাঠিয়ে দিয়েছি, অথবা সিটি কর্পোরেশন সেই উদ্যোগটা নেবে। এটি নিলে আমরা চেষ্টা করব যে স্পিড ব্রেকার যদি দেও সেটিকে যেন একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে রাখা যায়, এবং সুন্দরভাবে যেন স্পিড ব্রেকারগুলো উপস্থাপিত হয়। বিশেষ করে আমরা রাবার ড্যামের যে স্পিড ব্রেকারগুলো আছে সেগুলো দেওয়ার জন্য চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা, একটি প্রসঙ্গে কথা বলতে চাই, বিষয়টি হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র একটি সভায় বলেছেন ঢাকা সিটি কর্পোরেশনের আওতায় বিভিন্ন ওয়ার্ডগুলোতে যারা বসবাস করছেন তারা যদি বাসাবাড়ির বর্জ্যগুলোকে ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে নিউট্রাল ওয়াটার করতে পারেন তাহলে আমাদের সিটি কর্পোরেশনের পরিবেশ হবে আরও বেশি সুন্দর এবং দূষণমুক্ত। আমরা প্রত্যাশা করছি উন্নত বিশ্বের মতো এই মহানগরে যারা বসবাস করছেন তারা সবাই নিজেদের উদ্যোগে ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করে ফেলবেন। আমরা সবাই চাই এই মহানগরে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, আমরা চাই দূষণমুক্ত একটি মহানগর। আরেকটি কথা, স্বাস্থ্য বিষয়ে সবাই সবসময় সচেতন থাকবেন, ঘর থেকে বাইরে যাবার সময় অবশ্যই মাস্ক পরিধান করবেন, নিজে নিরাপদ থাকুন অন্যকেও নিরাপদ রাখুন। ধন্যবাদ সবাইকে। শুনছিলাম নগর উন্নয়ন পর্বটি। বন্ধুরা, নানা গল্পে নানা তথ্যে মহানগর সাজানো আপনাদের জন্যই।
কেমন লাগছে, কি হলে আরো ভালো হয় বা আর কি শুনতে চান প্রিয় আয়োজনে জানাতে পারেন আমাদের দুটি মাধ্যমে। হ্যাঁ, চিঠিতে এবং ইমেল করে। চিঠি লেখার ঠিকানা হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক 31 সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের ইমেল করতে পারেন মহানগর বিবি @gmail.com। আপনাদের লেখার অপেক্ষায় রইলাম। আয়োজনে এবারে পরিবেশনা নজরুল সঙ্গীত, শিল্পী ইয়াসমিন মুস্তাফা।
ফিরে এল না, বরষা ফুরায় গেল, আশা তবু গেল না। নজরুল সঙ্গীতের এমন বাণী মনকে আশায় বেঁধে রাখে, সময় গেল স্বপ্ন বেঁচে থাকে। তাই আসুন স্বপ্ন নিয়ে বাঁচি, যে স্বপ্ন কল্যাণ বয়ে আনে। শ্রোতা বন্ধুরা শুনছেন প্রভাতী ম্যাগাজিন মহানগর, সাথেই আছি শাকিল এবং তনিমা। এবারে আমরা শুনব নগরীর স্রোতস্বিনী পর্বটি। মোহাম্মদ ভাসানী মির্জার গ্রন্থন উপস্থাপনায় এই পর্বে আমরা জানব নগরীর নদী খাল বা জলাশয়ের অতীত বর্তমান অবস্থা। স্বাগত সকলকে যারা শুনছেন আজকের মহানগর, শুভেচ্ছা সহ আমন্ত্রণ নগরী স্রোতস্বিনীর আজকের পর্বে। মহানগরী ঢাকার মানচিত্র থেকে হারিয়ে যাওয়া নোরাই নদীর গল্প শোনাব নগরী স্রোতস্বিনীর আজকের পর্বটিতে। ইট পাথরের চাদরে মোড়ানো বর্তমানের আধুনিক ঢাকাকে দেখে কে বলবে যে পুরো নগরী জুড়ে একসময় জালের মতো ছড়িয়ে ছিল ভিন্ন রূপের ও বাহারি নামের শতাধিক বহমান খাল। প্রিয় এ নগরীর এপার ওপার বিস্তৃত খালগুলো ছাড়াও বেশ কয়েকটি ছোট ছোট নদীও যে ছিল এ নগরীতে, তা কি আজকের নগরবাসীদের স্মৃতিতে আছে, থাকার কথা নয় বই কি? হ্যাঁ শ্রোতা বন্ধু, রাজধানী ঢাকার বুকে বহমান ছিল আটি, কনাই, দোলাই, পাণ্ড ও নোরাই নামের কয়েকটি ছোট্ট নদী। কালের বিবর্তনে এই নগরে বেড়েছে মানুষ, বেড়েছে বসতি। অপরিকল্পিত নগরায়নের ফলে মহানগরীর মানচিত্র থেকে হারিয়ে গেছে এসব নদী। প্রিয় শ্রোতা, ১৯১২ সালে প্রকাশিত প্রথিতযশা লেখক যতীন্দ্রমোহন রায়ের লেখা ঢাকার ইতিহাস নামক গ্রন্থে রামগঙ্গা ও নারায়ণী গঙ্গা নামে বুড়িগঙ্গার তীরবর্তী দুটি নদীর কথা উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে রামগঙ্গা ও নারায়ণী গঙ্গা নদী দুটি ঢাকা জেলার বক্ষদেশের উপকণ্ঠে শোভা পাইতেছে, কিন্তু শত বছর পর নদী দুটির নাম একেবারেই অপরিচিত এ জনপদের মানুষের কাছে। মহানগরী ঢাকার বুক চিড়ে কুলকুল শব্দে বয়ে চলা একসময়ের প্রবহমান নরাই নদীর নামটিও আজ অপরিচিত বর্তমান নগরবাসীর নিকট। মহানগরী ঢাকার বুক চিড়ে কুলকুল শব্দে বয়ে চলা একসময়ের প্রবহমান নরাই নদীর নামটিও আজ অপরিচিত বর্তমান নগরবাসীর নিকট। অথচ ঢাকার নদী নিয়ে গবেষণার তথ্য বলছে ১৯২৪ সালের টপোগ্রাফিক মানচিত্র ব্যবহার করে প্রাপ্য উপাত্ত অনুসারে মহানগরী ঢাকার অন্যতম জনবহুল ও ব্যস্ততম এলাকা এখনকার মোহাম্মদপুর হয়ে তুরাগে মেশা ধারাটি ছিল নরাই নদী। এছাড়া বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ রয়েছে মুঘল আমলেও পশ্চিমে বুড়িগঙ্গা ও তুরাগ থেকে পূর্বে বালু নদীতে প্রবাহিত হত এ নরাই। আজকের ধানমন্ডি লেকের পশ্চিমমুখী দুই বাহু মূলত নরাই নদীর দুইটি ধারা। রিভার এন্ড ডেল্টা রিসার্চ সেন্টারের জরিপ অনুসারে নরাইয়ের অবস্থান ছিল বালু নদী থেকে বর্তমান কারওয়ানবাজার জামে মসজিদ পর্যন্ত। হ্যাঁ বন্ধুরা, উপস্থাপিত তথ্য উপাত্য অনুযায়ী দেখা যায় আজকের ব্যস্ততম মহানগরী ঢাকার বুকে বয়ে চলত নরাই নামক একটি নদী, যে নদীর অবস্থান আজ আর নেই। বন্ধুরা, যুক্তরাজ্যের লন্ডনকে টেমস নদী, ফ্রান্সের প্যারিসকে দ্য সেইন এবং হাঙ্গেরির বুদাপেস্ট নগরীকে দানিউব নদী গোটা পৃথিবীর মানুষের কাছে প্রমাণ করেছে যে একটি আধুনিক শহরের সঙ্গে একটি নদীর অবস্থান কতটা জরুরি বা প্রয়োজনীয়। সেদিক থেকে ব্যতিক্রম শুধু বাংলাদেশের রাজধানী ঢাকা সৃষ্টি নয়, যেন নদী বা খালের ধ্বংসই এখানে ইতিহাস। কেননা পরিসংখ্যান বলছে মাত্র অর্ধশত বছর পূর্বেও ঢাকার চারপাশ জুড়ে ও শহরের বুকে যে ১৫টি নদীর অস্তিত্ব ছিল, বর্তমানে ৫টি মৃতপ্রায় নদীর বাইরে বাকিগুলির অস্তিত্বই নেই। মহানগরীর শ্রোতাদের সঙ্গে আমাদেরও জোরালো প্রত্যাশা, যথাযথ কর্তৃপক্ষ উদ্যোগী হবেন এ সংকট মোকাবেলায়। হারিয়ে যাওয়া নরাই নদীর গল্প শুনতে শুনতে সময় ফুরিয়ে আসছে শ্রোতা বন্ধু, আজ যেতে হবে। অন্য কোন নদী, পুকুর, খালবাগ, জলাশয় নিয়ে কথা হবে নগরী স্রোতস্বিনীর আগামী পর্বে। শোনার আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই। নগরীর স্রোতস্বিনী পর্বটি শুনছিলাম। দেখতে দেখতে কিভাবে যেন পার হয়ে যায় সকালের এ সুন্দর সময়টুকু। আবারও অপেক্ষা একটি সপ্তাহের, তবে এই অপেক্ষায় থাকে আগামীর আমন্ত্রণ। এই মুহূর্তে আমন্ত্রণ শুভযাত্রা পর্বে। হ্যাঁ বন্ধুরা, গত সপ্তাহে আমরা ঢাকা চট্টগ্রামে যারা ট্রেনে যাতায়াত করতে চান তাদের জন্য আন্তনগর ট্রেনের সময় জানাতে সময়ের
স্বল্পতায় কিছু তথ্য বাকি ছিল, আসুন গত সপ্তাহে বাকি রয়ে যাওয়া তথ্যগুলো আজকে আমরা জেনে নেই। বিলাসবহুল আন্তনগর ট্রেন সার্ভিস মহানগর এক্সপ্রেস ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে যায় রাত 9:20, চট্টগ্রামে পৌঁছানোর কথা ভোর 4:50, চট্টগ্রাম থেকে ছাড়ে 12:30, ঢাকা কমলাপুর স্টেশনে পৌঁছানোর নির্ধারিত সময় সন্ধ্যে 7:10, সাপ্তাহিক বন্ধ রোববার। মহানগর প্রভাতে কমলাপুর রেল স্টেশন থেকে সকাল 7:45 ছেড়ে যাবার কথা, দুপুর 2:50 পৌঁছে বিকেল 3:00 আবারও চট্টগ্রাম থেকে রওনা দিয়ে রাত 9:15 কমলাপুর পৌঁছে সপ্তাহে 7 দিনই পাবেন এই ট্রেনটি। ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামে পৌঁছে ফিরতি পথে মহানগর গোথুলি এক্সপ্রেস নামে ফিরে আসে। মাঝে ফেনী জংশন, গুণপতি, লাকসাম জংশন, আখাউড়া জংশন, ব্রাহ্মণবাড়িয়া ভৈরব বাজার জংশন এবং ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে থামে। বন্ধুরা, এছাড়াও আন্তনগর ট্রেন বাদে 3টি মেল ট্রেন ঢাকা চট্টগ্রাম রুটে নিয়মিত চলাচল করে। এগুলো হল চট্টগ্রাম মেল, কর্ণফুল এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস। এই তথ্য জানিয়ে আজকের মতো শেষ করব শুভযাত্রা পর্বটি। তবে যারা ট্রেনে যাতায়াত করবেন তারা অবশ্যই নিজের সাথে থাকা প্রয়োজনীয় দ্রব্যাদি, টাকা ইত্যাদি নিজেই সাবধানে রাখবেন এবং অপরিচিত কারো দেয়া কোনো খাবার খাবেন না। কোথাও ট্রেনের গতি কমলে জানালার কাচ নামিয়ে দেবেন। আর বন্ধুরা, এই সচেতন ইচ্ছেটাই কিন্তু আপনাকে নিরাপদ রাখবে। আপনি নিরাপদ যদি থাকেন, আমি নিরাপদ, আমরা নিরাপদ, নিরাপদ আমাদের বাংলাদেশ। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহি হলে জন্ম। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহি হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার তোমার আজি খুলে গেছে সোনার মধ্যে রে, ডান হাতে তোর খড়গ জ্বলে মহা করে সন্তাহরণ, ডান হাতে তোর খড়গ জ্বলে মহা করে সন্তাহরণ, দুই নয়নে স্নেহে হাসি ললাট নেত্র ফাগুন বরণ। ও গো মা তোমায় কি মরতে আজি দেখি রে, ও গো মা একদম শেষ প্রান্তে আমরা দেশাত্মবোধক রবীন্দ্রসঙ্গীতটি শুনলাম অনিমা রায়ের কণ্ঠে। আবারও ফিরে যাচ্ছি শুরুর কথায়, সচেতন থাকতে হবে জীবনের প্রতি মুহূর্তে সব কাজে, তবেই নিরাপদ হবে জীবন, পূরণ হবে সফলতার স্বপ্নগুলো। এই শুভকামনা সবার জন্য। সুস্থ নিরাপদ থাকুন প্রিয় বন্ধুরা। আজকের মহানগর গ্রন্থনা করেছেন তনিমা করিম, উপস্থাপনায় ছিলাম আমি শাকিল আহমেদ এবং আমি তনিমা করিম। অনুষ্ঠান সহযোগিতায় মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতা দিলেন শামীম আহমেদ, মহানগর তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ মনির হোসেন এবং প্রযোজনা করলেন কানিজ কুলসুম।